गौतम देव ने उम्मीदवार गोपाल लामा के समर्थन में नक्सलबाड़ी में किया चुनाव प्रचार, कहा चुनाव में आएंगे अच्छे नतीजे। दार्जिलिंग लोकसभा क्षेत्र से तृणमूल कांग्रेस के उम्मीदवार गोपाल लामा के समर्थन में सिलीगुड़ी के मेयर गौतम देव ने नक्सलबाड़ी में आज चुनाव प्रचार किया। बुधवार को मेयर ने सिलीगुड़ी महकुमा परिषद के सभाधिपति अरुण घोष के साथ नक्सलबाड़ी के दक्षिण कटिया जोत उत्तर कोटिया में और देश बंधु पारा में प्रचार किया। उन्होंने लोगों से गोपाल लामा को वोट करने की अपील की है। गौतम देव ने कहा, नक्सलबाड़ी के लोगों से मेरा पहले से ही संपर्क है, लोग हमारे अभियान से जुड़ रहे हैं, हमें जनता पर आशा और विश्वास है, चुनाव के अच्छे नतीजे आएंगे। वहीं मेयर ने दार्जिलिंग लोकसभा में बीजेपी प्रत्याशी राजू बिस्टा पर तंज कसते हुए कहा कि विष्णु प्रसाद शर्मा का भूमि पुत्र का दावा वाजिब है, विष्णु प्रसाद शर्मा की भूमि पुत्र हो सकते हैं, राजू बिस्टा का भूमि पुत्र होने की यही दवा हास्य पद है। हमें इंटीरियर ढुके कैंपेन करते भलोबासी, सबाई जाने मध्यकोटिया उत्तर कोटिया दक्षिण कोटिया ये जगहगुलो एकदम इंटीरियर अने के आसबेना, किन्तु हमार खूब प्रिय जगह भेतरे नक्सलबाड़ी অন্দরে ভিতরে বাড়ির মানুষের সাথে যোগাযোগ আছে। আমি আসতে চাই, টাইম পেলে আবার আসবো, ভোটের আগে ভোটের পরেও আসবো। ছোটি খুব ভালো কাজ করছে, আমি অল্প একটু দেখলে বুঝতে পারি, একটা কাজের পরিকল্পনা নিয়ে ম্যাপিং করে কাজগুলো করছে। নক্সলবাড়ি এক বছর পর অনেক উন্নত হয়ে যাবে। আমি অনেকগুলো কাজ করেছিলাম, কিলারামে জলসেচের ব্যবস্থা করেছিলাম, ওই কলেজের বান্ডারিওয়াল করেছিলাম, নন্দপ্রসাদ হাই স্কুলে বান্ডারিওয়াল করেছিলাম, তারপরে বিডিও অফিসের সামনের রাস্তাটা সেই রাস্তাটা করেছিলাম, আরও বহু কাজ। এখন অত আমার মনে নেই, এখন ব্যাটন ছোটিদের হাতে আছে, ওরা করছে, আমরা সাপোর্ট দেব। আমরা মানুষের কাছে বিনীতভাবে করজোড়ে প্রার্থনা নিয়ে এসেছি যে এবার যেন আমাদের প্রার্থী গোপাল লামা বিপুলভাবে জয়যুক্ত করেন। শিলিগুড়িবাসী অত্যন্ত সজ্জন ব্যক্তি, শিলিগুড়ির এসডিও ছিলেন, এডিএম ছিলেন এবং ট্যুরিজমে উনি জয়েন্ট ডেপুটি ডাইরেক্টর ট্যুরিজম ছিলেন 5 বছর। এই সজ্জন মানুষকে সবাই ভোট দিক, এবং আপনারাও ছিলেন, দেখলেন যে এই কোটিয়াজোতের ভেতরে সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ, ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা যাদের ভোটও হয়নি, সবাই কিন্তু আগ্রহের সাথে এসছে, পার্টিসিপেট করেছে। এটা আমাদের কাছে খুব বড় ব্যাপার, আমার মনে হয় খুব ভালো ফলাফল হবে। মানুষের প্রতি আমাদের ভরসা আছে, আস্থা আছে। যেভাবে মহকুমা পরিষদ আমরা জিতেছি, পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতগুলো জিতেছি, মানুষ আমাদের ভোট দিক। আমরা বাকি উন্নয়নের কাজ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সুচারুভাবে, সুন্দরভাবে এবং নিষ্ঠার সাথে, সততার সাথে করব। কোনো আসা যায় না, কে ক্যান্ডিডেট হলো না হলো কোনো দিন আসেনি, গিমিকে চলে, কিছু হোর্ডিংয়ে ওর ছবি দেয়, এই করেই চলে। এতদিন তো টাকোয়া চললো, সিংলা না বিস্তা ওদের দলের মধ্যেই ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াবে, বিস্তর গণ্ডগোল, তো সেসবের মধ্যে আমরা যাচ্ছি না। মানুষ পারফরমেন্স দেখে ভোট দেবে। এমপিরা কোনো কাজও করতে পারেনি, কোনো দিন আসেও না, এমএলএও সেরকমভাবে দেখা যায় না। সুতরাং এই নির্বাচন মানুষ এবার প্রথম তৃণমূল কংগ্রেস প্রার্থীকে লোকসভায় পাঠাবে। নিশ্চয়ই 17 লক্ষ মানুষের মধ্যে 4 বার ইলেকশনে তারা কোনোদিন এখানকার প্রার্থী দিল না। আর দেখবেন যে আমরা যতবারই ক্যান্ডিডেট করেছি, তরুণ রায় 2001-এ বাইরে থেকে এসেছিলেন, কিন্তু উনি IRS ছিলেন, কাস্টমস সেন্ট্রাল এক্সাইজ বোর্ডের চেয়ারম্যান ছিলেন, এবং বিধান রায়ের উনি নাজজামাই ছিলেন, এবং ওনার শ্বশুর সুপ্রিম কোর্টের জাজ ছিলেন ছবিমল রায়, ওনার স্ত্রী হাইকোর্টের প্র্যাকটিস করতেন, এবং তিনিও প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার যে প্রাইভেট সেক্রেটারি ছিলেন সেই ব্যক্তিত্ব দাঁড়িয়েছিলেন। তাছাড়া কিন্তু আমরা বরাবর তৃণমূল কংগ্রেস যখন প্রার্থী দেয়, কতবা অমর সিং রায় এখানকার লোকাল মানুষ ছিল, জেতা হারা পরের ব্যাপার। এবার যিনি প্রার্থী হচ্ছে প্রধানগরে থাকে, শিলিগুড়িতে থাকে, এর আগেও প্রার্থী হচ্ছে শিলিগুড়িতে থাকে, এটা তো ঠিকই। 17 লক্ষ ভোটারের মধ্যে একজনও কি স্থানীয় কেউ কাউকে পাওয়া যায় না যে দার্জিলিং লোকসভাকে রিপ্রেজেন্ট করতে পারে? বারে বারে বাইরে থেকে 4 বার তারা প্রার্থী দিয়েছে, 3 বার জিতেছে, 3 বারই বাইরে। বিষ্ণু প্রসাদের এই যে উদ্যোগ, তিনি যেটা বলছেন সেটা কি সমর্থন করছেন? আমি বিষ্ণু প্রসাদ অন্য দলের লোক, উনি কী বলছে, বিষ্ণু প্রসাদ ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে কথাটা, কথাটা উনি যুক্তিসঙ্গত বলছেন, এটা আমি বলতে পারি।